নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে 2024 সালে সাবধান থাকতে হবে এই তিনটি রাশির জাতক জাতিকাকে। দেখুন, ধারালো অস্ত্রকে দেখে যেমন সকলেরই ভয়, তেমনি শত্রুদের থেকে সাবধান হওয়া উচিত এই তিনটি রাশিকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র এ সম্বন্ধে বলছে যে কিছু কিছু রাশির জাতকদের জন্য 2024 সালটি ভালো যাবে না। আগামী বছর কিছু রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এ সম্বন্ধে নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি, অর্থাৎ 2024 সালটি কিছু রাশির জন্য খুব শুভ ফল এবং অন্যদের জন্য অশুভ ফল নিয়ে আসছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আসন্ন বছরটি অনেক রাশির জাতকদের জীবন সমস্যায় ভরিয়ে দিতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক যে 2024 সালে কোন কোন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। প্রথমে যে রাশিটির কথা বলবো, ধনু রাশি। ধনু রাশির জাতকদের তাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এই বছর আপনাকে গাড়ি চালানোর সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনি বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। আপনি উগ্র হয়ে কিছু বলা বা আচরণ করা এড়িয়ে চলুন। ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। 2024 সালে ধনু রাশির ব্যক্তিদের ব্যবসা এবং ব্যক্তিগত জীবনও প্রভাবিত হতে পারে। আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকতে পারে। এবছর আপনার ভাগ্য দুর্বল হবে। বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে গমনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনাকে সব ক্ষেত্রে উত্থান পতনের মুখোমুখি হতে পারে এবং রাহু কেতুর কারণে সারা বছর কর্মজীবনে অসুবিধা থাকবে এবং কিছু কঠিন পরিস্থিতি আপনার পথে আসতে পারে। তারপরে যে রাশিটির কথা বলবো, বৃষ রাশি। 2024 সালের শুরুটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো যাবে না। আগামী বছর আপনার খরচ দ্রুত বৃদ্ধি পাবে। এই রাশির জাতক জাতিকাদের মে মাসের 1 তারিখ থেকে এবং 1 তারিখ 2024 পর্যন্ত আগুন এবং ধারালো অস্ত্র থেকে সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনার সঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র মনে করছে। অর্থাৎ মে মাসের 1 তারিখের পরে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে আসবেন, তখন আপনার সমস্যা কমে যাবে। 2024 সালে বৃষ রাশির জাতকদের তাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে এবং যোগকারক গ্রহ শনি সারা বছর দশম ঘরে থাকার কারণে আপনি খুব পরিশ্রমী করবেন, অর্থাৎ এবছর ভাগ্যের সঙ্গে একটু কম পাবেন। আপনার কর্মজীবন আপনাকে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হবে। রাহুর কারণে আপনার জীবন উত্থান পতন আসবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তারপরে সর্বশেষ যে রাশিটির কথা বলবো, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের বুধ এবং সূর্যের কারণে 2024 সালে ব্যয় বৃদ্ধির সম্মুখীন হতে হবে। স্বাস্থ্য উপেক্ষা করা ব্যয়বহুল হতে পারে। কর্মক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে। এবছর আপনার কর্মজীবনে কোনো ধরনের শর্টকাট এড়িয়ে চলা উচিত। চাকরিতে বদলি হতে পারে। শিক্ষার্থীদের শুরুতে কিছু সমস্যার মুখ্যহীন হতে হবে। কেতুর কারণে পারিবারিক সমস্যা বাড়তে পারে। দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে আপনার। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি 2024 সালে শত্রুদের হাত থেকে যেমন আপনাকে বাঁচতে হবে এই তিনটি রাশির জাতক জাতিকা একটু সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।